কৃষিজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন যে চাকরি বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো আপনার সামনে তুলে ধরার জন্য। তার প্রেক্ষিতে আবারও বলে রাখি যে বুয়েসেল হচ্ছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড, বুয়েসেল, যেটা সরকার দ্বারা পরিচালিত। আপনারা এই বুয়েসেলে এবছর, বিশেষ করে 2023 সালে, যত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং যত মানুষ আপনার খুব অল্প টাকায় বিদেশ যেয়েছে, তো আমার মনে হয় যে কোনো বছর এরকম ছিল না। তো এবারে তারা সর্বোচ্চ সার্কুলার ই করতেছে। তো আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তারা রিসেন্টলি একটি চাকরি সার্কুলার দিয়েছে, যেখানে 125 জন লোক তারা জর্ডানে নিবে। জর্ডানে খরচ সম্পর্কে আজকে আপনাদের একটা ধারণা দেবো, আর কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং কীভাবে আবেদন করবেন, সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। চলুন আমরা দেখে নিই। আমরা প্রথমত দেখবো যে শর্তাবলী কী কী শর্তাবলী দেওয়া আছে এখানে। মেশিন অপারেটর, এর শর্তাবলী হচ্ছে চাকরির চুক্তি হচ্ছে 3 বছর, তবে নবায়ন করতে পারবেন আপনারা যে কোনো মুহূর্তে। দৈনিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা এবং সপ্তাহে 6 দিন, এবং ওভার টাইম স্বেচ্ছাধীন। আপনারা ওভার টাইমটা আপনারা ইচ্ছা মতো করতে পারেন, তবে শরীর স্বাস্থ্য ঠিক রেখে অবশ্যই করবেন, কারণ বেশি কাজ করতে যে আপনার শরীর অসুস্থ হয়ে গেলে পরে আরেক বিপদ। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে, এটা আছে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফিরে আসার সময় বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, মানে যে কোম্পানি আপনাকে নিয়োগ দেবে সেই কোম্পানি মূলত এটা বহন করবে। এটা অনেক অনেক কোম্পানি করে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে, মানে জর্ডানের যে শ্রম আইন আছে সেই শ্রম আইনের সব শর্তাবলী তাদের শ্রম আইনের দ্বারা প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানের কোনো বড় ফৌজদারি মামলা, তারা নিয়োগের অনুপযুক্ত হবে, মানে তারা চাকরিতে কোনোভাবেই জর্ডানে যেতে পারবে না, এবং তারা আমার মনে হয় তাদের অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। প্রত্যেক কর্মীকে ন্যূনতম 2টি মেশিনের কাজে পারদর্শী হতে হবে, মিনিমাম 2টা। যারা গার্মেন্টসে চাকরি করে যে সমস্ত মা বোনেরা, তারা অবশ্যই 2টা মেশিনের কাজে পারদর্শী হবেন। বুয়েসেলের সার্ভিস চার্জের বিষয়ে, সেটা হচ্ছে নির্বাচিত কর্মীদের বুয়েসেলের সার্ভিস চার্জ, ওয়েরাগম ট্যাক্স, সার্ভিস চার্জের 15% ব্যাট, বুয়েসেলের রেজিস্ট্রেশন ফ্রি, স্মার্ট কার্ড ফ্রি এবং ওয়েস অনার্স কল্যাণ ফ্রি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে, মানে সব কিছুই কোম্পানি বহন করবে একেবারে ফ্রি ধরতে গেলে। তবে মেডিকেল ফ্রি, জীবন বিমা, ফিঙ্গারপ্রিন্ট সহ নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। মানে কি বলবো, যে এই 3টার খরচ মনে হয় যে 500 টাকা আসবে, নাকি 2-3 হাজার টাকা আসতে পারে। জর্ডানে গমন করার পর প্রার্থীর মেডিকেল ফ্রি ও ফিঙ্গারপ্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে প্রদান ফেরত করা হবে, আবার সে টাকা আপনাদের ফেরতও দেবে। এর চেয়ে আর কি বলবো। সাক্ষাৎকার সময় অবশ্যই যা আপনার সঙ্গে নিয়ে যাবেন সেটা হচ্ছে 4 কপি পাসপোর্টের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 সেট রঙিন ও 4 সেট সাদাগুলো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র, মানে যে অফিসে বর্তমানে চাকরি করতেছেন যে সমস্ত মা বোনেরা, হাজিরা কার্ড এবং ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, শিক্ষাগত অভিজ্ঞতা যেন সদি থাকে। যদি আপনি শিক্ষিত হন সেক্ষেত্রে শিক্ষাগত সনদ লাগবে, যদি আপনার অভিজ্ঞ হন সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদ লাগবে, আর যদি শিক্ষিত না হন, অভিজ্ঞ না হন, তারপরেও আপনারা চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন। আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র, সাক্ষাৎকার, টেস্ট প্রদানের জন্য নিম্নবর্ণিত স্থান ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 3 তারিখ শুক্রবার বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুসালাম, মিরপুর, ঢাকা, এবং 4 তারিখ হচ্ছে শনিবার বুয়েসেল অফিস, প্রবাসী কল্যাণ ভবন, 5ম তলা, 71-72 স্কাটন গার্ডেন, রমনা, ঢাকা। সময় হচ্ছে সকাল 8টা, মানে সকাল 8টা যদি দিয়ে থাকে তাহলে আপনাকে মিনিমাম 7টার সময় বসতে হবে সাক্ষাৎকারের জন্য। আর এখানে আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন। এখানে বলা আছে, বিশেষ দ্রষ্টব্যে বলা আছে, অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউয়ের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে, তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না। আপনারা যে লিঙ্কটাতে অ্যাপ্লাই করবেন সেটাতে আপনারা ইন্টারভিউয়ের জন্য মোটামুটি প্রথম ডাপটা আপনারা কমপ্লিট করলেন, এছাড়া যে ডাপগুলো আছে পার্ট বাই পার্ট, যেমন টেস্ট, যোগ্যতা প্রমাণের পরীক্ষা, সবগুলো আপনার পার্ট বাই পার্ট আপনাদের দিতে হবে। ফর্ম পূরণ করলেন, আপনার ইন্টারভিউ দিলেন, এতেই আপনার যে দিতে পারবেন জর্ডানে, বিষয়টা এরকম না।
তো চলুন জেনে রাখি যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ব্রুসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারিভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎ করে ব্রুসেলের মাধ্যমে জর্ডানস্থ ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনে নিম্নবর্ণিত পদে শুধু দক্ষ মহিলা নিয়োগ প্রদান কর্মী নিবে তারা, মহিলা মেশিন অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 125 জন, অনেক লোক নেবে। মাসিক মূল বেতন হচ্ছে 125 জর্ডান দিনার এবং আবেদনের মাধ্যম নিম্ন উল্লেখিত গুগল লিঙ্ক। আমি গুগল লিঙ্কটা আপনাদের আবারও বলছি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করবেন। এবং এছাড়া যদি না আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয় বা আমার কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সব বিষয়ে রিপ্লাই দেওয়ার জন্য। আর যাদের যারা আবেদন করবেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন যে আমি আবেদন করতে চাই। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে ধাপগুলো আপনারা কী ধরনের ভিডিও পেতে চান বা এই বিষয়ে আরও কোনো কিছু জানা থাকলে, কোনো ভিডিও যদি তৈরি করার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে নিয়ে হাজির হতে। সম্ভবত এ বছরটা বুয়েসেলের বছর, কারণ বুয়েসেল যেভাবে তাদের চাকরি বিজ্ঞপ্তি ইদানিং দিচ্ছে রেগুলার প্রতিনিয়ত, এই ফিজিতে, এই জর্ডানে, এই রোমানিয়া, এই অস্ট্রেলিয়ায়, মানে সরকারিভাবে এবার ফিজিতে সর্বোচ্চ সার্কুলার পড়তেছে, আপনারা জানতেছেন এবং দেখতেছেন। আমি রেগুলার চেষ্টা করতেছি আপনার সামনে শেয়ার করার জন্য। তো আজকে আপনার সাথে শেয়ার করবো যে জর্ডানে তারা রিসেন্টলি একটি বিগ, মানে অনেক বড় একটি সার্কুলার সেরেছে, সরকারিভাবে আপনারা যেতে পারবেন। সরকারিভাবে যাওয়ার ক্ষেত্রে আপনাদের প্রথমে বলে রাখি যে জর্ডানে যে গার্মেন্টস কর্মী নিবে তাতে ডিউটি হচ্ছে দৈনিক 8 ঘন্টা এবং সপ্তাহে 6 দিন, এবং ওভার টাইম স্বেচ্ছাধীন, আপনি ওভার টাইম যত ইচ্ছে তত করতে পারেন। চাকরি চুক্তি হচ্ছে 3 বছর, তবে নবায়নযোগ্য। আপনারা 3 বছরের চাকরি কিন্তু আপনারা নবায়ন করতে পারবেন, নবায়ন আছে, সুযোগ আছে। নিয়োগকর্তা কর্তৃত্ব থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে, মানে যে যে কোম্পানিতে আপনি যাবেন বা যে আপনাকে নিয়োগ দিবে তারা থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, পরিবহনের ব্যবস্থা করবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, মানে তারাই বহন করবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী হবে। যাদের বিরুদ্ধে দেশ এবং জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত, তারা আবেদন করার কোনো দরকার নেই, কারণ যাদের বিরুদ্ধে মামলা আছে তারা তো যেতেই পারবে না। বুয়েসেল সার্ভিসেস অন্যান্য খরচের বিষয়ে আজকে আমরা একটু এখানে বলা আছে। নির্বাচিত মহিলা মেশিন অপারেটর মেডিকেল ফি বাবদ 1000 টাকা, ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা, এবং বুয়েসেল সার্ভিস চার্জ বাবদ সর্বমোট 18,650 টাকা। সোনালী ব্যাংকে আপনারা পে অর্ডার করবেন, পে অর্ডার করার পরে আপনার সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আনতে হচ্ছে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি, ছবিযুক্ত অংশের, মানে আপনার দেখবেন যে পাসপোর্টের প্রথম পাতাটা উল্টানির পরে ছবিযুক্ত আপনার ছবি সহকারে একটা পেজ আছে, এই পেজটা, 4 সেট সাদা কালো ফটোকপি, এবং বর্তমান অফিসের পরিচয়পত্র, হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা যদি থাকে। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তারপর সমস্যা নাই, আপনারা আবেদন করতে পারেন। এখানে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী 3 মার্চ, মানে আইসে পড়ছে 3 তারিখ, শুক্রবার সকাল 8টা সাক্ষাৎকার ও টেস্ট প্রদানের জন্য শেখ ফজিলুর নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। আবার পরে রাখি, বুয়েসেল মূলত সরকারিভাবে লোক নেয়, কোনো দালাল নেই, কোনো এজেন্সি নেই, আপনারা শুধু আবেদন করতে পারেন যে কেউ। তো এখানে আবেদনের লিঙ্কটি আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে আবেদন করতে পারেন। আবেদন করা একেবারে সহজ, 2 মিনিটের কাজ। আর আবেদন কীভাবে করবেন এই বিষয়ে একটা ভিডিও আমরা চিরে বানিয়ে রেখেছি, এরপরেই আপনারা সেটা আপলোড করবো চেষ্টা করতেছি। তো এখানে বলা আছে যে বিশেষ দ্রষ্টব্য অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবে, তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য আপনাকে অবশ্যই টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি চাকরিতে অ্যাপ্লাই করলেন আর আপনি চাকরি পেয়ে গেলেন, বিষয়টা এরকম না, অনেকগুলো ধাপ আছে, ধাপগুলো আপনাকে পার করতে হবে, সে পার করার পরে আপনি উত্তীর্ণ হবেন।
তো এখন দেখি যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আপনারা সবাই জানেন স্থাপিত হয়েছিল 1984 সালে। তো এখানে আরেকটা তাদের একটা খুব কমন একটা বাণী আছে যে বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়া বুয়েসেলের কোনো এজেন্ট সাব এজেন্ট দালাল বা প্রতিনিধি নেই। এটা আমি বারবার বলেছি, আবার বললাম, স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকারে, মানে সাক্ষাৎকার দেবেন আপনারা, ই করতে পারেন বুয়েসেলের মাধ্যমে। জর্ডানের তুষ্কার অ্যাপারেলস এর অধীনে নিম্ন শুধু মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে মহিলা মেশিন অপারেটর, ফিমেলা মেশিন অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 50 জন, মাসিক বেতন হচ্ছে 125 দিনার। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 18 থেকে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 39 বছরের মধ্যে হতে হবে। মানে মোটামুটি মধ্যবয়সী মহিলারা যেতে পারবে, ভাই বোনেরা যেতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে নতুন চাকরি সার্কুলারটা সেটা জানালাম। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওর লাইক করবেন, কমেন্টস দেবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনার সামনে হাজির করার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।